वेलकम टू बीसीएस এডুকেশন। এই চ্যানেলে শুরু হয়ে গেছে মেগা জিকে মক টেস্ট সিরিজ, যেখানে থাকছে বাছাই করা 20টি সেরা সেরা জিকে প্রশ্ন, এবং যেগুলিকে শুধু যে রাইট অ্যানসার দাগ দিয়ে আমরা চলে যাব, যে এই প্রশ্নের উত্তর কি হবে সেটা শুনেই চলে যাব তা কিন্তু একদমই না, সেটাকে বিস্তারিতভাবে আমরা একটু দেখেও নিচ্ছি, তাই নয় কি? তাহলে তোমাদেরকে কি করতে হচ্ছে, তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যুক্ত হওনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা যুক্ত রয়েছো তারা ক্লাসটিকে বিস্তারিতভাবে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো ক্লাসটা স্টার্ট করি। এই ক্লাসে আজ সেট নাম্বার 6 আমরা করাবো, এবং তোমরা নিজেদেরকে যাচাই করে নেবে যে কে কতটা রেডি হয়েছো। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সে সবার আগে দেওয়ার চেষ্টা করো। চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট প্রশ্ন, প্রথম প্রশ্নে বলা আছে হিন্দি দিবস কবে পালন করা হয়। অপশনগুলো আমি বলবো, তার আগে তোমরা দেখো রাইট অ্যানসারটা দিতে পারো কিনা, কারণ আমি তো বক বক করব এবং তোমরা কি করবে, তোমরা তো চোখে দেখছো, চোখে দেখে আমার ঠিক রাইট অ্যানসারটা বলার আগেই তোমরা রাইট অ্যানসারটা দিয়ে দাও কমেন্ট বক্সে। দেখো অপশন কি কি আছে, 2nd অক্টোবর, 14ই মার্চ, 7th এপ্রিল, নাকি 14ই সেপ্টেম্বর। রাইট অ্যানসার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যানসার হয়ে যাচ্ছে 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর যেদিন আমরা হিন্দি দিবস হিসাবে পালন করি, 14ই সেপ্টেম্বর প্রতি বছরই আমরা এই দিনটিতে হিন্দি দিবস হিসাবে পালন করে থাকি। দেখো রাইট অ্যান্সার আমরা পেয়ে গেলাম, নেক্সট আমরা কি করব, তোমাদেরকে সবসময়ই বলি যে কিছু প্রশ্ন বা এই সম্পর্কে আরও যে সমস্ত তথ্যগুলো আছে আমরা চলো দেখে নিই। দেখো এখানে যে অপশানগুলো রয়েছে, 2nd অক্টোবর রয়েছে, 14ই মার্চ, 7th এপ্রিল, এই ডেটগুলো কিসের জন্য রয়েছে চলো একটু দেখেই নিই তাহলে, যে এই ডেটগুলো কেন পালন করা হচ্ছে বা এই ডেটে আদৌ কি কিছু আছে একটু চলো দেখে নিই। ফার্স্ট আমরা দেখব 2nd অক্টোবর। 2nd অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, যাকে আমরা কি হিসাবে পালন করি, যাকে আমরা গান্ধী জয়ন্তী হিসাবে পালন করে থাকি। এবং দেখো এই 2nd অক্টোবরই আমরা আরেকটি দিবস হিসাবে পালন করি, সেটা কি বিশ্ব অহিংস দিবস। এবং 14ই মার্চ বিশ্বে, সারা বিশ্বে এটি আন্তর্জাতিক নদী দিবস হিসাবে পালন করা হয়। এবং এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকছে, তাহলে তোমরা বলো এই যে 7th এপ্রিল, এই 7th এপ্রিল কি কারণে পালন করা হয়। তোমাদের এই প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন থাকছে 7th এপ্রিল কি কারণে পালন করা হয়, বা 7th এপ্রিল আমরা কি দিবস হিসাবে পালন করি, কমেন্ট বক্সে উত্তরটা জানাতে ভুলো না কিন্তু। নেক্সট প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থা কি, প্লাজমা, কঠিন, সান্দ্র, সুপার কুইল্ট। রাইট অ্যান্সার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে প্লাজমা। অর্থাৎ পদার্থের কটি অবস্থা আগে সেটা বলো তো। দেখো পদার্থের চতুর্থ অবস্থা আমরা অ্যান্সার পেয়েছি প্লাজমা, কিন্তু তার আগে যে তিনটে অবস্থা সেগুলো কি, ফার্স্ট কঠিন, তরল এবং বায়বীয়। এই কঠিন, তরল, বায়বীয় এবং তারপরেই যে অবস্থাটা রয়েছে সেটা প্লাজমা। এই প্লাজমা যেটি অনিয়তকার গ্যাস, যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব ভারতের প্রবেশ দ্বার নামে পরিচিত। ভালো করে প্রশ্নটা দেখো, পূর্ব ভারতের প্রবেশ দ্বার দেখেই কিন্তু অন্য কিছু অ্যান্সার আবার ভেবে বসো না। আমি বললাম কোন বন্দর
ভালো করে প্রশ্নটা দেখো, আমি কিন্তু বন্দর উল্লেখ করেছি, অর্থাৎ নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? অপশন রয়েছে কলকাতা বন্দর, বিশাখাপত্তনম বন্দর, পোর্ট ব্লেয়ার বন্দর, নাকি পারাদ্বীপ বন্দর। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কলকাতা বন্দর। চলো এই বন্দর সম্পর্কে কিছু তথ্য আমরা দেখে নিই। কলকাতা বন্দর, এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর, এবং দেখো এই বন্দর এখনো পর্যন্ত প্রধান বন্দর হিসাবেই রয়ে গেছে, যার জন্য এটাকে কি বলা হয়, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে। এবং এই বন্দরের নাম পরিবর্তন করে বর্তমানে রাখা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। এবং এই যে বন্দরটি, অর্থাৎ কলকাতা বন্দরের নাম চেঞ্জ করে রাখার পরেও দেখো এই বন্দরটির কিছু তো গুরুত্বপূর্ণ আছে, তাই নয় কি? কি গুরুত্বপূর্ণ চলো একটু দেখি। বন্দরটি সমুদ্র থেকে 203 কিমি ভেতরে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে হুগলি জেলার নদীর তীরবর্তী পূর্ব তীরে অবস্থিত, অর্থাৎ হুগলি নদীর পূর্ব তীরে এই বন্দরটি রয়েছে। আমরা পেয়ে গেলাম কিন্তু যে কোন নদীর তীরে রয়েছে, এবং দেখো কত কিলোমিটার ভেতরে রয়েছে সেটাও পেয়ে গেলাম। এবং নেক্সট দেখো যে এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নির্মিত হয়েছিল। এবং এই বন্দরে দুটো ডক আছে, কি কি? একটা কলকাতা ডক, অন্যটি হলদিয়া ডক। কলকাতা ডক যেটা রয়েছে সেটি কলকাতায় অবস্থিত, এবং হলদিয়া ডক কমপ্লেক্স সেটি হলদিয়ায় রয়েছে। একটি জিকে পড়তে গিয়ে আমরা কতগুলো তথ্য পেলাম বলতো? এখান থেকে ঠিক এই কোশ্চেন বেসেই তোমাদের যে প্রশ্নটা থাকছে, যে ভারতের প্রাচীনতম বন্দর কোনটি, এই প্রশ্নের উত্তর আমার কিন্তু কমেন্ট বক্সে চাই, দিতে ভুলো না কিন্তু। নেক্সট প্রশ্ন, পিয়ংইয়ং কোন দেশের রাজধানী? এই পিয়ংইয়ং, এই রাজধানী, এর আগেও কিন্তু আমরা অনেকগুলো করেছি। এইবার দেখো বারবার প্রশ্নগুলো এই কারণেই আমরা চেঞ্জ করে করে সেটে দিচ্ছি, সেট 1 2 3, রাজধানী, মুদ্রা, এগুলো করা হচ্ছে কারণ এইগুলো বিভিন্ন পরীক্ষায় খুব কমন প্রশ্ন। এবার তোমরা যদি বারবার বারবার তোমাদের কানে যদি নিতে থাকে, তোমাদের দেখবে পরীক্ষা হলে গিয়ে আর কোনো প্রবলেম হচ্ছে না, তখন মনে হবে যে না আমরা তো পড়া, আমার কান উত্তর দিচ্ছে, কান শুনছে এই প্রশ্নগুলো, তাই নয় কি? তাহলে চলো অপশনটা দেখে নিই কি আছে। থাইল্যান্ড, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, উত্তর কোরিয়া। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। পিয়ংইয়াং দেশের রাজধানী উত্তর কোরিয়া। তাহলে বলো এই যে পিয়ংইয়ং, যেটা রাজধানী তো আমরা পেয়ে গেলাম উত্তর কোরিয়া, এবং পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র পিয়ংইয়ং। এবং দেখো বাদবাকি যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোর রাজধানী কি আছে সেগুলোও চলো আমরা একটু দেখেই নিই, কারণ একটির রাজধানী দেখে আমাদের কি হবে, জাস্ট একটি জিকে পাবো, কিন্তু একটার সঙ্গে যখন আমি আরো তিনটে ফ্রি পাচ্ছি সেটা খুব একটা ভালো না বলো? ঠিক আছে চলো দেখে নিই যে এদের রাজধানী কি ছিল। মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার রাজধানী, মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর, এবং এটিও কিন্তু পূর্ব এশিয়ায় অবস্থিত, এখানকার প্রধান শহর। মালয়েশিয়া, মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর, এবং এটি একটি বৃহত্তম শহর। এই মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিট। নেক্সট রয়েছে দেখো থাইল্যান্ড, থাইল্যান্ড, ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী, এবং থাইল্যান্ডের যে মুদ্রা ব্যবহৃত হয় তার নাম বাত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, নাকি ফলিক অ্যাসিড? তোমরা সকলেই জানো যে ভিটামিনটা আমাদের যে কোনো চাকরির এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অর্থাৎ ভিটামিন থেকে যে কোনো প্রশ্ন আমাদের প্রতি বছরই পরীক্ষায় থাকবেই থাকবে।
আর আমি তো প্রথমেই বলে দিয়েছি যে এই যে জিকে গুলো, এই জিকে কিন্তু শুধু যে ফুড এসআই বা কেপিএস এক্সামের জন্য তা কিন্তু একদমই নয়, যে কোনো আপকামিং এক্সামের জন্য এই জিকে গুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য মাথায় ফুড এসআই রাখলাম, বাদ বাকির জন্য না তা কিন্তু না, সামনে ফুড এসআই আছে সেই জন্য ফুড এসআইকে টার্গেট করতে হবে, কিন্তু এই জিকে গুলো ভীষণভাবে যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেই জন্য এই জিকে গুলোকে রাইট অ্যান্সারটা না পড়ে একটু শর্ট নোট হিসাবে আমরা চলো একটু দেখে নিই। চলো দেখি যে এর রাইট অ্যান্সারটা কি আছে। রক্ত জমাট বাঁধা, প্রশ্নটা দেখেছো যে রক্তের জমাট বাঁধার জন্য কোন ভিটামিন দরকার, ভিটামিন এ, ডি, কে, ফলিক অ্যাসিড। তোমরা কমেন্ট বক্সে উত্তরটা আমার আগে আগে জানাও, কারণ আমি তো বক বক করি, তার আগে তোমরা অ্যান্সারটা জানিয়ে দাও এবং শেষে গিয়ে দেখে নাও কে কত নাম্বার পাচ্ছ। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ভিটামিন কে, ভিটামিন কে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। শর্ট নোটটা আমরা দেখি, দেখো ফাইবিনোজেন, এই ফাইবিনোজেন একটি প্রোটিন যেটা রক্ত জমাট বাঁধার জন্য ভীষণভাবে সাহায্য করে, এবং ভিটামিন কে এই ভিটামিন যা রক্ত জমাট বাঁধার জন্য সাহায্য করছে, কারণ ভিটামিন কে এর মধ্যে ফাইবিনোজেন রয়েছে। নেক্সট রয়েছে দেখো ভিটামিন এ, ভিটামিন এ কি হয়, ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়, এবং দেখো ভিটামিন এর অভাবে আরেকটি রোগও হয়, আমাদের স্কিন দেখবে ব্যাঙের মতো খসখসে হয়ে গেছে। নেক্সট নেক্সট রয়েছে দেখো যে ভিটামিনটি, ভিটামিন ডি, ভিটামিন ডি এর জন্য অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে পিঠে কাঁধে ব্যথা, চুল ঝরে যাওয়া, ঘা শুকোতে দেরি হওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়, এবং ফলিক অ্যাসিড যার অভাবে অনেক সময় শরীরের বৃদ্ধি ধীর হয়ে যায় অর্থাৎ মানুষ আর বাড়ে না। এছাড়া ফলিক অ্যাসিডের অভাবে দেখা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট যে রোগটি দেখা যায় অ্যানিমিয়া, এবং দেখো যেমন অনেক বেশি দুর্বলতা হতে পারে, অলসতা হতে পারে, নিঃশ্বাসের দুর্বলতা, চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া, এই রোগগুলো হয়ে যায়। এবার এখান থেকে তোমাদের যে প্রশ্নটা থাকছে যে বলতো কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়, প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়। নেক্সট প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়, গলডি বস্তু, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজিয়াম। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা ছোটবেলা থেকে এই প্রশ্নের উত্তরটা পড়ে এসেছি যে কোষের শক্তিঘর মানেই মাইটোকন্ড্রিয়া। কেন? কারণ দেখো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কারণ এখানে শক্তির উৎপাদন হয়, অর্থাৎ আমরা জানি যে এডিপি এটিপিতে রূপান্তরিত হয়ে মাইটোকন্ড্রিয়ায় থাকে। নেক্সট রয়েছে দেখো গলডি বস্তু, গলডি বস্তুতে কি হয়, প্রোটিন সঞ্চয় ও নিঃসরণে সাহায্য করে। নেক্সট রয়েছে প্লাস্টিড, প্লাস্টিডের কাজ কি, প্লাস্টিডের কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদের দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করা, এবং দেখো বিভিন্ন ধরনের কীটপতঙ্গকে আকৃষ্ট করা এবং পরাগ সহযোগে সাহায্য করা, এইগুলো হলো প্লাস্টিডের কাজ। নেক্সট হচ্ছে রাইবোজিয়াম, রাইবোজিয়াম কি করে, রাইবোজিয়াম প্রোটিন সংশ্লেষণের কাজ করে, যার জন্য রাইবোজিয়ামকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এবং দেখো এই প্রশ্ন রিলেটেড থেকে তোমাদের যে প্রশ্নটা থাকছে, মৃতের থলি কাকে বলা হয়, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকছে মৃতের থলি কাকে বলা হয়। নেক্সট প্রশ্ন, এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত, দিল্লি, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে দেরাদুন। রাইট অ্যান্সার আমরা দেখে নিয়েছি, অ্যান্সার হয়ে গেল যে এয়ারফোর্স একাডেমি যেটি দেরাদুনে অবস্থিত, এবং চেন্নাই যেটি শিল্প ও বাণিজ্যের একটি বড় কেন্দ্র এবং সাংস্কৃতিক ঐতিহ্য এবং মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত হয়ে রয়েছে।
নেক্সট আমরা যে অপশনটা দেখেছিলাম দিল্লি, দিল্লিতে তাহলে কি আছে? দিল্লিতে রয়েছে লাল কেল্লা, কুতুব মিনার, লোটাস টেম্পল, জামা মসজিদ এবং রয়েছে অক্ষরধাম মন্দির, রয়েছে জাতীয় জাদুঘর, যন্তর মন্তর এবং মান মন্দির। আমাদের এখান থেকে যে প্রশ্নটা আসে, যেটা কুতুব মিনার কোথায় অবস্থিত, যন্তর মন্তর কোথায় অবস্থিত, এই প্রশ্নগুলোই আমাদের এক্সামে আসে। নেক্সট যে পয়েন্টটা আমরা দেখেছিলাম, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে কি রয়েছে বলো তো? সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে চার মিনার গেট, এই চার মিনার গেট কোথায় অবস্থিত? চার মিনার গেট হায়দ্রাবাদে অবস্থিত। এবং এই যে চার মিনার গেট, এটা তৈরি হয়েছিল মুহাম্মদ কুলি কুতুবের সময়ে, সময়টা ছিল 1591 সাল। এছাড়াও হায়দ্রাবাদে মক্কা মসজিদ, রামোজি ফিল্ম সিটি, সালার জং জাদুঘর, গোলকুন্ডা দুর্গ, নেহরু জুওলজিক্যাল পার্ক, বিল্লা মন্দির এবং হুসেন সাগর লেক এখানে অবস্থিত রয়েছে। এখান থেকে যে প্রশ্নটা আমাদের আসে, যে তোমরা বলো তো চারমিনার গেট কোথায় অবস্থিত এবং কার সময়ে এটি হয়েছিল। এবং দেখো আরেকটা প্রশ্নও আসে যে হুসেন সাগর লেক কোথায় অবস্থিত। এখান থেকে দেখো আমরা কিন্তু সবগুলোই দেখে নিলাম। নেক্সট প্রশ্ন, আলিগড় দুর্গ কোথায় অবস্থিত? ছত্তিশগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ। রাইট অ্যান্সার আমরা দেখে নিলাম উত্তরপ্রদেশ। আলিগড় দুর্গ অবস্থিত উত্তরপ্রদেশ। নেক্সট দেখো যে অপশনগুলো আমরা দেখেছিলাম, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, চলো তাহলে এদের সম্পর্কেও কিছু শর্ট নোট আমরা দেখে নিই। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড ভারতের উত্তরাঞ্চলের একটি রাজ্য। এই রাজ্যে অনেক হিন্দু মন্দির আর কি রয়েছে, এই হিন্দু মন্দির থাকার জন্য একে তীর্থস্থান বলা হয়ে থাকে, এটিকে দেবভূমি বা দেবতার দেশ বলা হয়। নেক্সট দেখো রয়েছে ছত্তিশগড়, ছত্তিশগড়ে তাহলে কি রয়েছে? ছত্তিশগড় সংস্কৃতি এবং প্রাকৃতিক বৈচিত্র্যের মিশ্রণের সাথে সমৃদ্ধ ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই ভারতের ধানের বাটি হিসাবেও এটি বিখ্যাত। পরীক্ষার এই প্রশ্নটা আসে যে ভারতের ধানের বাটি কাকে বলা হয়? ভারতের ধানের বাটি বলা হয় ছত্তিশগড়কে। এবং দেখো ছত্তিশগড় তার ধানের ক্ষেতের জন্য পরিচিত। ছত্তিশগড়ে অনেক স্মৃতিস্তম্ভ, জলপ্রপাত, গুহা, পাহাড়ি মালভূমি এবং শিলাচিত্রের জন্য বিখ্যাত। এবং ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে তো তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে যে ওয়েস্ট বেঙ্গল কি জন্য বিখ্যাত। দেখো একটা কি, এটা ভারতের পূর্বাঞ্চলের একটি রাজ্য এবং তার খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্যের জন্যই বিখ্যাত। নেক্সট প্রশ্ন, কমলেশ মেহতা কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, দাবা, টেবিল টেনিস, ফুটবল। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে টেবিল টেনিস। রাইট অ্যান্সার হয়ে গেল টেবিল টেনিস। কমলেশ মেহতা যিনি টেবিল টেনিসের চ্যাম্পিয়ন ছিলেন। নেক্সট যে অপশনগুলো আমরা দেখেছি, চলো সেইগুলো সম্পর্কে দু একটা শর্ট নোট দেখে নিই। ক্রিকেট, দাবা, ফুটবল এগুলো সম্পর্কে কিছুটা শর্ট নোট দেখে নিই। ক্রিকেট, এই ক্রিকেট ইংল্যান্ডের জাতীয় খেলা। এবং দেখো টেবিল টেনিস, এটি চীনের জাতীয় খেলা। নেক্সট রয়েছে ফুটবল, এই ফুটবল ডেনমার্কের জাতীয় খেলা। নেক্সট প্রশ্ন, পাণিনি কে ছিলেন? একজন গ্রিক দার্শনিক, একজন ভারতীয় জ্যোতির্বিদ এবং বিখ্যাত গণিতবিদ। নেক্সট রয়েছে বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ। নেক্সট রয়েছে প্রাচীনকালের মহান কবি। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে
নাম্বার সি বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ পাণিনি। পাণিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় লৌহ যুগের সংস্কৃত ব্যাকরণবিদ এবং তিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গান্ধার রাজ্যের পুষ্কলাবতী নগরীতে বিদ্যমান ছিলেন। নেক্সট প্রশ্ন, ময়ূর সিংহাসনে কোন মুঘল শাসকের আমলে তৈরি হয়েছিল, অর্থাৎ ময়ূর সিংহাসন কোন মুঘল শাসকের আমলে তৈরি হয়েছিল? অপশন রয়েছে হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের আমলেই ময়ূর সিংহাসন তৈরি করা হয়েছিল। এবং দেখো, এই ময়ূর সিংহাসন সম্পর্কে দুই একটা তথ্য আমরা চলো একটু দেখে নিই, যে ময়ূর সিংহাসনটি 17 শতকের গোড়ার দিকে শাহজাহান দ্বারা তৈরি হয়েছিল। এটি ভারতের মুঘল সম্রাটের সিংহাসন ছিল এবং দিল্লির লালকেল্লার দিওয়ানি খাসে স্থাপন করা হয়েছিল। এই ময়ূর সিংহাসনে কোহিনুর ই হীরা খচিত ছিল এবং কথিত আছে যে এই কোহিনুর ই হীরা যদি কোনো পুরুষ হাত দিত তবে তার ধ্বংস নিশ্চিত ছিল এই ময়ূর সিংহাসনে, সেই জন্য শাহজাহান কোহিনুর হীরা রেখে দিয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের দক্ষিণতম বিন্দু অর্থাৎ কন্যাকুমারিকা অবস্থিত কোথায়, অর্থাৎ কোথায় অবস্থিত? অপশনগুলো আমি চলো একটুখানি দেখে নিই কি কি আছে। কর্কটক্রান্তি রেখার উত্তরে, নিরক্ষরেখার দক্ষিণে, মকরক্রান্তি রেখার দক্ষিণে, নাকি নিরক্ষরেখার উত্তরে? রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে নিরক্ষরেখার উত্তরে। অর্থাৎ দেখো, কন্যাকুমারিকা যেটা ভারতের দক্ষিণতম বিন্দু, ভারতের দক্ষিণতম বিন্দু যেটা নিরক্ষরেখার উত্তরে অবস্থিত, এবং ইন্দিরা পয়েন্ট পূর্ব ভারত মহাসাগরের নিকোবর দ্বীপপুঞ্জের বৃহৎ নিকোবর দ্বীপে অবস্থিত ভারত প্রজাতন্ত্রের দক্ষিণতম স্থলবিন্দু। দেখো, এটা দক্ষিণতম বিন্দু এবং দক্ষিণতম স্থলবিন্দু কিন্তু ইন্দিরা পয়েন্ট, এবং এই যে ইন্দিরা পয়েন্ট, এই ইন্দিরা পয়েন্টের নাম হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম অনুসারে এবং এটি সমুদ্রতল থেকে 642 মিটার ওপরে অবস্থিত। এই প্রশ্ন রিলেটেড তোমাদের যে প্রশ্নটা থাকবে, কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি কিন্তু কমেন্ট বক্সে উত্তরের আশায় বসে থাকবো। পরের প্রশ্ন, নিচের কোন সূত্রটি জড়তার সূত্র নামে পরিচিত? অপশনগুলো কি কি রয়েছে দেখো, নিউটনের প্রথম গতিসূত্র, বয়লের সূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, চার্লসের সূত্র। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। রাইট অ্যান্সার আমরা পেয়ে গেলাম, কিন্তু আমরা কি করব, এই যে সূত্রগুলো রয়েছে যেগুলো আমরা 9-10 সবাই পড়ে এসেছি, এই সূত্রগুলো আবার তোমাদের সামনে রিপিট করব। তোমাদেরও দেখবে একবার করে মনে হবে যে ঝালিয়ে নেওয়া হয়ে গেল। চলো প্রত্যেকটা সূত্র আমরা একটু দেখে নিই। নিউটনের প্রথম গতিসূত্র এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে গাণিতিকভাবে বলা যায় যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল যদি শূন্য হয় তবে বস্তুর গতিবেগ শূন্য হবে। এবং দেখো, এই নিউটনের প্রথম সূত্রকেই প্রায়শই জড়সাত সূত্র হিসাবে বলে থাকি। অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্রতে আমরা দেখেছি যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা ক্রিয়া না করলে জড় বস্তু সারা জীবন জড়ই থাকবে এবং স্থির বস্তু সচলই থাকবে। এই জন্য এখানটাকে আমরা কি দেখলাম, যে নিউটনের প্রথম সূত্রকে পায়সই জড়তার সূত্র বলা হয়। নেক্সট রয়েছে দেখো বয়লের সূত্র। বয়লের সূত্রতে কি বলা আছে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হবে, অতএব স্থির
তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ এবং আয়তন এর গুণফল ধ্রুবক হবে, অর্থাৎ চাপ বৃদ্ধি করা হলে সমানুপাতিক ভাবে গ্যাসের আয়তন হ্রাস পাবে। নেক্সট দেখো, ছিল অপশানে নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রে কি বলা আছে? যখন একটি বস্তু দ্বিতীয় কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। অর্থাৎ কি বলা আছে তৃতীয়তে বলা আছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। নেক্সট রয়েছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি বলা আছে? চার্লসের সূত্রে বলা আছে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন গ্যাসটির তাপমাত্রার সাথে সমানুপাতিক হবে, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তনও প্রসারিত হয়, অর্থাৎ গ্যাসের তাপমাত্রার সাথে সমানুপাতিক হারে থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন? অর্থাৎ যে জনসংখ্যা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোথায় আছে? দমন ও দিউ, দাদরা ও হাভেলি, অর্থাৎ দাদরা ও নগর হাভেলি। নেক্সট রয়েছে আন্দামান এবং নিকোবর নাকি পুডুচেরি? রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। সবচেয়ে কম জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে কম জনঘনত্ব রয়েছে কোথায়? রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। প্রতি বর্গ কিমিতে 46 জন। এবং তাহলে তোমরা বলো যে সবচেয়ে বেশি কোথায় আছে? দিল্লিতে। অর্থাৎ দিল্লি ভারতের সবচেয়ে ঘন বসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট প্রশ্ন, কোন সালে প্রথম সুভাষচন্দ্র বোস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন? অপশনগুলো আমি বলে দিই, 1935, 1938, 1940, 1941। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 1938। রাইট অ্যান্সার পেয়ে গেলাম। এবার চলো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে কিছু তথ্য আমরা একটু দেখে নিই। নেতাজি সুভাষচন্দ্র বোস, যার সম্পর্কে বলতে শুরু করলে বলতে হবেই, কিন্তু পুরো বললে তো হবে না, মেন মেন পয়েন্টগুলো আমরা একটু দেখে নিই। সুভাষচন্দ্র বসু 1938 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ছিলেন ভারতের অন্যতম বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। তিনি সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি তিনি করতে চান না, এই জন্য তিনি অস্বীকার করেছিলেন চাকরিটি। এবং তিনি কি করেছিলেন আরো? তিনি 1921 সালে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সালটা কত ছিল আমরা জানি, জাতীয় কংগ্রেস 1885 সালে গঠিত হয় 28শে ডিসেম্বর। এবং তিনি স্বরাজ নামে একটি পত্রিকা চালু করেছিলেন। তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতিও ছিলেন। তিনি বঙ্গীয় রাজ্য কংগ্রেসের সম্পাদক ছিলেন এবং তিনি ডিগ্রি অর্জন করে কলকাতায় শিক্ষিত হন। এবার তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো থাকবে, এখানে সাল দেখতে পাচ্ছ 1940, 1941, 1940 সাল কি জন্য বিখ্যাত বা 1940 সালে কোন অধিবেশন হয়েছিল তোমরা বলবে। নেক্সট দেখো, 1941 সালে কে মারা গিয়েছিল এটাও তোমাদেরকেই বলতে হবে। এবং আরেকটি যে ভাইটাল প্রশ্ন, এখান থেকে তোমাদের বলতে হবে যে নেতাজির ছদ্মনাম কি ছিল। অর্থাৎ একটা প্রশ্ন থেকে আমি কিন্তু তিনটে প্রশ্ন করেছি, এই তিনটে প্রশ্নটির রাইট অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে হবে। নেক্সট প্রশ্ন,
কোন পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি? সার, খাদ্যশস্য, লৌহ ইস্পাত, অশোধিত খনিজ তেল। রাইট আনসার কি হয়ে যাচ্ছে? রাইট আনসার হয়ে যাচ্ছে অশোধিত খনিজ তেল। চলো দেখে নিই যে এই যে অশোধিত খনিজ তেল কি কি আছে এই খনিজ তেলে। দেখো, যে সমস্ত পণ্য বেশি আমদানি করা হয় সেগুলো কি কি? অশোধিত খনিজ তেল, সোনা, পেট্রোলিয়াম পণ্য, কয়লা, কোক এবং ব্রিকেট, এইগুলো সবচেয়ে বেশি আমদানি করা হয়। নেক্সট প্রশ্ন, হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপক্ষার? রেসারপিন, নিকোটিন, ডাটোরিন, কুইনাইন। রাইট আনসার কি হয়ে যাচ্ছে? রাইট আনসার হয়ে যাচ্ছে ডাটোরিন। রাইট আনসার ডাটোরিন। তোমরা জানো যে কোন রোগের জন্য কোন উপকার ব্যবহৃত হয়, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেই জন্য এই চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে ডিটেলসে পড়তে হবে। রাইট আনসার আমরা পেয়ে গেলাম। এবার দেখো, বাদ বাকি যে তিনটে অপশান ছিল এখান থেকে কি ওষুধ তৈরি হয় বা কি জন্য, এগুলো আমরা দেখে নেব একটু যে কি জন্য আমরা এইগুলোকে পড়বো। চলো একটু দেখে নিই শর্ট নোট। ড্যাটোরিন, ড্যাটোরিন কি হচ্ছে? ড্যাটোরিন হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয়। রেসারপিন, রেসারপিন থেকে আমরা কি পাই? উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি করা হয়। নিকোটিন, নিকোটিন কি হচ্ছে? এটি মাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। এবং কুইনাইন, যেটা ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে ব্যবহৃত হচ্ছে। নেক্সট প্রশ্ন, কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? পরিবেশ সংরক্ষণ, নদী উপত্যকা, সিলিকন উৎপাদন, নাকি কম্পিউটার সফটওয়্যার? রাইট আনসার কি হয়ে যাচ্ছে? রাইট আনসার হয়ে যাচ্ছে কম্পিউটার সফটওয়্যার। কেন সিলিকন ভ্যালি বিখ্যাত কম্পিউটার সফটওয়্যারের জন্য, চলো একটু দেখে নিই। দেখো, ভারত সরকারের টেলিকমিউনিকেশন সরঞ্জাম কোম্পানি সি ডট, এটি বৈদ্যুতিক ভোটযন্ত্র, ইভিএম এবং জাহাজ, বিমান, র্যাডার, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্য বেল ও বেল বেঙ্গালুরুতে রয়েছে। সেটা তো আমরা জানি যে বেঙ্গালুরুতে বেল এবং বেল অবস্থিত রয়েছে। এবং দেখো, এর জন্য সাদৃশ্যের, এই সাদৃশ্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স শিল্প কেন্দ্র ভ্যালিকান সিটির সঙ্গে তুলনা করে বেঙ্গালুরুকে ভারতের ভ্যালিকান সিটি বলা হচ্ছে। দেখো, আমরা এখান থেকে দুটো প্রশ্ন পেয়ে গেলাম, সরি দুটো না তিনটে প্রশ্ন। কি কি পেয়েছি? বেল এবং ওয়েল কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। আবার দেখো, দেখলাম যে ভ্যালিকান সিটি কাকে বলছে, ভারতের ভ্যালিকান সিটি কাকে বলছে, ভারতের ভ্যালিকান সিটি বলা হচ্ছে বেঙ্গালুরুকে। এবং আরেকটি তো আমরা পেয়ে গেছি যে বেঙ্গালুরু কিসের জন্য বিখ্যাত, এই অর্থাৎ ভ্যালিকান সিটিতে কি রয়েছে, এখানে রয়েছে দেখো টেলিকমিউনিকেশন সরঞ্জাম অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার, এর জন্য বিখ্যাত। এবং দেখো, যদি বলা হয় যে ভ্যালিকান সিটি কাকে বলা হয় শুধু, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। এতগুলো প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন, কস্টিক সোডা আসলে কি? কস্টিক সোডা, সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট। রাইট আনসার কি হয়ে যাচ্ছে? রাইট আনসার হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। রাইট আনসার হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কস্টিক সোডা বলি। এবং দেখো, এটি একটি অজৈব যৌগ, রাসায়নিক সংকেত হচ্ছে এর NaOH, অর্থাৎ এটা একটা অজৈব যৌগ এবং দেখো এর রাসায়নিক সংকেত NaOH। এটি সাদা কঠিন পদার্থ এবং বাজারে কঠিন এবং তরল দুটো অবস্থাতেই এটি পাওয়া যায়। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকছে সোডিয়াম সালফেটের সংকেত কি? তোমাদের প্রশ্ন সোডিয়াম সালফেটের সংকেত কি?
নেক্সট প্রশ্ন, আইনের দৃষ্টিতে সবাই সমান এটি কোন ধারায় বলা হয়েছে? ধারা 14, ধারা 8, ধারা 15 নাকি ধারা 12? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং তার আগে আমি বলি যে আমরা সকলেই জানি যে আমাদের সংবিধানে প্রচুর ধারা রয়েছে এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 14 থেকে 35 নম্বর ধারা। সেখানে রয়েছে মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকে ছটি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি রয়েছে ছটি ভাগ? সাম্যের অধিকার রয়েছে, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, আবার রয়েছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, এবং শেষ যে অধিকারটা রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই ছটি অধিকারের কথা, অর্থাৎ মৌলিক অধিকারের কথা বলা আছে 14 থেকে 35 নম্বর ধারায়। এখানে দেখো, এবার তোমরা দেখো যে আইনের দৃষ্টিতে সবাই সমান এটি কোন ধারায় বলা আছে। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 14 নম্বর ধারা। তাহলে বাদবাকি ধারাগুলোতে কি বলা আছে চলো একটু দেখে নিই। 14 নং ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান ও আইন সবাইকে সমভাবে রক্ষা করবে। 15 নম্বর ধারায় বলা আছে রাষ্ট্র কোনো নাগরিকের সাথে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। এবং 12 নম্বর ধারা, অর্থাৎ এখানে দুটো অপশন আমরা পেয়ে গেলাম, এবং 12 নম্বর ধারা যেখানে বলা আছে রাষ্ট্রের সংজ্ঞা, অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা হিসাবে এখানে দেয়া আছে। এবার তোমাদের প্রশ্ন থাকছে তাহলে বলো ধারা নম্বর 8-এ কি বলা হয়েছে, অর্থাৎ 8 নং ধারায় কি বলা আছে। এর সাথে সাথে আমাদের আজ শেষ হয়ে যাচ্ছে এই ক্লাসের 20টি জিকে প্রশ্ন। এবং তোমাদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে, সামনে ফুড এসআই এক্সামকে ফলো করে আমাদের এই চ্যানেল থেকে কিছু ক্লাস আয়োজন করা হয়েছে। দেখো সেই ক্লাস, অর্থাৎ তোমাদেরকে রেডি করার জন্য ফুল ক্লাস রাখা হয়েছে। কি সেই ফুল ক্লাস? সেই ফুল ক্লাসকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। ফার্স্ট যে ক্লাসটা রয়েছে, যেখানে রয়েছে ফুল ফুড এসআই এসআই কোর্স, অর্থাৎ সেখানে কি কি রয়েছে? সেখানে রয়েছে ভিডিও ক্লাস প্লাস 10 PDF বুকস। এবং দেখো নেক্সট রয়েছে PDF কোর্স, অর্থাৎ 10টা কপিস রয়েছে সেখানে। এবং থার্ড রয়েছে ফুড এসআই মেগা মক টেস্ট সিরিজ। এবং যেখানে কি কি থাকছে চলো বিস্তারিতভাবে একটু বলে দিই। ফার্স্ট যেটা রয়েছে ভিডিও ক্লাস, সেখানে কিন্তু অল রেকর্ডেড ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া পেয়ে যাচ্ছ 10 copies জিকে বুকস এবং 15টি ফুল মক টেস্ট। এবং সেকেন্ড যেটা পাচ্ছ তোমরা, সেকেন্ড যদি এই যে এইটা PDF কোর্স দেখো, তাহলে সেখানে পাচ্ছ ফুড এসআইয়ের জন্য 10 copy জিকে PDF বুক। এবং থার্ড যেটি রয়েছে মেগা মক টেস্ট, এখানে রয়েছে 300টি মেগা মক টেস্ট। এবং দেখো এই যে ক্লাসগুলো, এই ক্লাস বা এই কোর্সটা সম্পর্কে ডিটেলসে জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। এবং এই ক্লাসে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, অর্থাৎ তোমাদের যে থ্রু কোশ্চেন, এই কোশ্চেনের কমেন্ট বক্সে উত্তর জানাতে কিন্তু ভুলো না। এবং তোমরা কে কত নাম্বার পাচ্ছ সেগুলো জানাতেও কিন্তু ভুলে যেও না। এবং এখনো পর্যন্ত যারা এই ক্লাসের বাকি ভিডিওগুলো দেখেনি, তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও। এই ক্লাসটা এই পর্যন্তই।